নমস্কার, আজি 29 আগস্ট। অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা সন্ধিয়াৰ 7টাকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ আপোনালোকৰ বাবে লৈ আহিছো। এই মুহূৰ্তত জনাই আছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। আজি বিধানসভাৰ মজিয়াৰ পৰা নিলম্বন কৰা হৈছে বিধায়ক শ্বেৰমান আলীক। আমি জনাই আছো এটা ডাঙৰ খবৰ, বিধানসভাৰ পৰা আজি নিলম্বন কৰা হৈছে শ্বেৰমান আলীক। আৰু শ্বেৰমান আলীক নিলম্বন কৰাৰ পিছতেই সদনৰ বাহিৰত আজি শ্বেৰমান আলীয়ে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। এইদৰেই হাতত প্লে কাৰ্ড লৈ তীব্র প্রতিবাদত বহিছে বিধায়ক শ্বেৰমান আলী। প্লে কার্ড লৈ বহিছে, শ্রমিকৰ অনাদায়ী 15 লাখ টাকা আদায় করে শ্রমিকক ন্যায় প্রদান করুক বলে এইদরে প্রতিবাদত বহিছে শ্বেৰমান আলী। প্রতিবাদত শ্বেৰমান আলীয়ে কয় যে হিন্দু মুসলমান সম্প্রীতি ঐক্যুণ্ণ রাখক বিধানসভার মজিয়ার পৰা বাহির করে দিয়ার পিছতেই এইদরে প্রতিবাদত বহি পড়ছে বিধায়ক শ্বেৰমান আলী। হিমন্ত বিশ্ব শর্মা অসমৰ ৰজা নহয়, যি মন যায় তাকেই করিব হিমন্ত বিশ্ব শর্মাই। হিমন্ত বিশ্ব শর্মাই অসমৰ গৃহমন্ত্রী হৈ সাম্প্রদায়িক সংঘর্ষ করিব সেয়া মানি লওয়া নহব, এই হুংকার প্রদান করেছে এবার অখিল গগৈয়ে। অখিল গগৈয়ে হিমন্ত বিশ্ব শর্মাক টার্গেট করে কয় যে অসমৰ গৃহমন্ত্রী হৈ সাম্প্রদায়িক সংঘর্ষ করিব সেয়া কেতিয়াও মানি লওয়া নহব, হিন্দু মুসলমানৰ মাজত কাজিয়া লগাই থাকিব সেয়াও মানি ললো। হিমন্ত বিশ্ব শর্মা ষড়যন্ত্রকারী, আইন ভঙ্গকারী, সংবিধান ভঙ্গকারী বলে মন্তব্য অখিল গগৈর। হিমন্ত বিশ্ব শর্মাই পদত্যাগর দাবি তুলি এইদরে গরজি উঠিছে বিধায়ক অখিল গগৈ। পরবর্তী খবর, মুসলমানের নিরাপত্তা নিশ্চিত করবলৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক স্মারক পত্র প্রদান করেছে আজমলে। এটা বিশেষ খবর জানার চেষ্টা করছো, মুসলমানের নিরাপত্তা নিশ্চিত করবলৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক আজমলের তরফের পর স্মারক পত্র দিয়া হয়েছে। পরবর্তী খবর, মাত্র 1 টকাতে এতিয়া হব বিয়া, 1 টকা খরচতে হব মুসলমান বিবাহ পঞ্জীয়ন। আমি জানাই আছো এটা বিশেষ খবর, আহি গৈছে রাজ্যত নতুন আইন, বিবাহ সন্দর্ভত নতুন আইন আনিছে এইখন সরকারে, সম্পূর্ণ সলনি হয়েছে মুসলিম বিবাহর প্রক্রিয়া, মাত্র 1 টকা খরচতে হব মুসলিম বিবাহ পঞ্জীয়ন, কাজী ব্যবস্থা সম্পূর্ণ উঠিল রাজ্যর পড়া, কাজির কাজির পড়া বিদায় দিলে আনুষ্ঠানিক ঘোষণা করেছে আজি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়, আনুষ্ঠানিকভাবে আজি বিদায় দিয়া হয়েছে কাজী, বাল্য বিবাহ রোধর ভাবে কাজির বিলুপ্তিকরণ করেছে রাজ্যত, আর 2026-এর ভিতর রাজ্যত সম্পূর্ণ হব বাল্য বিবাহ, সম্পূর্ণ বন্ধ হব বাল্য বিবাহ 2026-এর ভিতর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কয় যে কাজির খেজুর বহুত খালো, আতরও লগালো বহুত, কাজিয়ে বহুত খাজুর খুয়াইছে, বহুত আতর লগাই দিছে, আজির পৰা বিদায় দিছো কাজিক, এই মন্তব্য করেছে অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। অসমত কোনো পর্যায়ে বাল্য বিবাহ হব নোৱাৰে, হুংকার দিয়া হয়েছে কাজির দোকান বন্ধ হবই লাগিব, 90 জন কাজির বাবে মুসলমান মহিলার লগত অন্যায় করিব নোৱাৰো, ইয়া মুখ্যমন্ত্রী ঘোষণা, শিক্ষক হয়ে কাজির দায়িত্ব লৈ থাকিলে আরো বিপদ হব, আজি মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। কাজিয়ে বিয়া করালে 4-5 লাখ টাকা লয়, কাজিয়ে বিয়া করালে 4-5 লাখ টাকা লয়, কাজিয়ে বিয়া করালে 4-5 লাখ টাকা লয়। নতুন আইন অনুসরি প্রতি এক টাকাতে হব মুসলমানের বিবাহ, সরকারিভাবে এতিয়ারে পড়া মুসলমান বিবাহ, মুসলমানের বিবাহ হব সরকারিভাবে, মুসলমান বিবাহক ন্যায় দিবলৈ এই আইন আনিছো বলে মন্তব্য মুখ্যমন্ত্রী গৰাকীৰ। 1935 চনৰ পৰা কাজিয়ে চলালে, কিন্তু এতিয়ারে পৰা এই আইনত পরিবর্তন অহাটো দরকার, বাল্য বিবাহ করে সংগম করিলে ধর্ষণ বলে ধরা হয়, 18 বছৰৰ আগতে বিয়া করে সম্পর্ক গহিলেও হব কঠোর শাস্তি, ইতিমধ্যে পক্সো আইনের অধীনত 7 জনক দিয়া হয়েছে 14 বছৰ জেল, হিন্দু অধ্যুষিত সমষ্টি এটাতো নাই বহু বিবাহর ঘটনা,
বাল্য বিবাহ থাকিব পারে, কিন্তু বহু বিবাহ থাকাটো অসম্ভব। আজি এই মন্তব্য করেছে অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। রাজ্যবাসীর কারণে পরবর্তী আর এক গুরুত্বপূর্ণ খবর হয়েছে মুখ্যমন্ত্রীক অপসারণ করার দাবিরে এবার রাষ্ট্রপতিলৈ বিরোধীয় স্মারকপত্র প্রদান করেছে। আমি জানাই আছো এটা বিশেষ খবর, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অধিক আক্রমণাত্মক হয়ে পড়েছে বিরোধী। হিমন্ত বিশ্ব শর্মাক অপসারণের দাবি, রাষ্ট্রপতিলৈ স্মারকপত্র দিছে বিরোধী। রাজ্য পরিচালনাত ব্যর্থ হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দিসপুর থানাত এজাহারের পিছতেই এবার রাষ্ট্রপতিলৈ স্মারকপত্র প্রদান করেছে বিরোধী। মুখ্যমন্ত্রী পদের পরা আঁতরাব লাগে হিমন্ত বিশ্ব শর্মাক। সবাতুক জরুরি খবর, মুখ্যমন্ত্রীর পদের পর হিমন্ত বিশ্ব শর্মাক আঁতর করব লাগে। আর মুখ্যমন্ত্রীক অপসারণের দাবি সদল বলে রাজভবনত বিরোধী। আর রাজ্যপালক সাক্ষাৎ করে রাষ্ট্রপতিলৈ বুলি দিছে এখন স্মারক পত্র। আজির আন এটা গুরুত্বপূর্ণ খবর হয়েছে সদনত বাংলাদেশী প্রসঙ্গ। এবার শাসক বিরোধীর মাজত যুদ্ধ লগাইছে রমাকান্ত দেউরীয়ে। আমি জানাই আছো এটা বিশেষ খবর, বাংলাদেশী প্রসঙ্গত পুনের উত্তাল হয়ে পড়েছে অসম বিধানসভা। আর রমাকান্ত দেউরীর এটা শব্দই উত্তাল করলে বিধানসভা। শিক্ষকের নিরাপত্তার কথা কবলৈ গৈ বিতর্কিত মন্তব্য করেছে রমাকান্ত দেউরীয়ে। বাংলাদেশের বাবে মোর সমষ্টি জিয়ারি বুয়ারি নিরাপত্তা নোহা হয়েছে, মন্তব্য রমাকান্ত দেউরীর লগে লগে কংগ্রেস এআইইউডিএফর বিধায়কর প্রতিবাদ সদনের মজিয়াত। আর বাংলাদেশী বলে কিয় কব, উভতি ধরেছে বিরোধী বিধায়কে রমাকান্ত দেউরীক ওই বলে সম্বোধন করার জাঙুর খাই উঠিল শাসক পক্ষ। জনজাতীয় লোকক অপমান করিব কিয় করিব বিরোধীক প্রশ্ন শাসক পক্ষর। শাসক বিরোধীর বাকযুদ্ধ দেখি অতিষ্ঠ হয়েছে বিধানসভার অধ্যক্ষ। আর বিধানসভার অধ্যক্ষ অতিষ্ঠ হয়ে পড়েছে শাসক বিরোধীর বাকযুদ্ধ আরম্ভ করেছে তাকে দেখি এবার অতিষ্ঠ হয়ে পড়েছে বিধানসভার অধ্যক্ষ। পরবর্তী আন এক গুরুত্বপূর্ণ খবর হয়েছে ভূপেন বরার বিরুদ্ধে বিদ্রোহ আরম্ভ হয়েছে কংগ্রেসের সভাপতি হব গৌরব গগৈ। ভূপেন বরাক এপিসিসির সভাপতি হিসাবে নিবিচারে এবার দলরে বিধায়কে। আমি জানাই আছো এটা বিগ আপডেট, রাজনৈতিক খবর এটা জানার চেষ্টা করছো। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার বিরুদ্ধে এবার বিদ্রোহ, সভাপতির খলনির দাবি তুলি এআইসিসিলৈ পত্র কংগ্রেসের অধিকাংশ বিধায়কর। জনপ্রিয় নেতা গৌরব গগৈ সভাপতি হিসাবে বিচারিছে 20 জন বিধায়কে। শেহতীয়াকৈ গৌরব গগৈর পক্ষত জিলায় জিলায় বাঢ়িছে সমর্থন। 2026ত হিমন্ত বিশ্ব শর্মা বনাম গৌরব গগৈর যুঁজ বিচারে দলীয় কর্মীয়ে। বিদ্রোহী বিধায়কর দাবির ভিত্তিত ভূপেন বরাক অপসারণের সম্ভাবনা আছে। অসমৰ লগতে আন 3 রাজ্যরও কংগ্রেস সভাপতির খলনির সম্ভাবনা। 4 রাজ্যের নির্বাচনের পিছতেই ঘোষণা হব নতুন সভাপতির নাম। আর এক গুরুত্বপূর্ণ খবর হয়েছে রাজ্য চলছে স্মার্ট মিটার বিতর্ক। এটা লাইটত আহিছে 400 টাকার বিল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, আমি জিয়াই থাকিম নে? এটা প্রশ্ন ভুক্তভোগীর। এটা ডাঙর খবর জানার চেষ্টা করছো মুখ্যমন্ত্রীর মহোদয়, আমাক জিয়াই থাকিবলৈ দিয়ক, আমি জিয়াই থাকিব দিবনে নাই? এয়া আহ্বান জানাইছে ভুক্তভোগীয়ে। মাত্র এটা বাল্ব এটা লাইটর বিনিময়ত 400 টাকা বিল আহিছে। ইটোর পিছত কিন্তু সিদ্ধান্ত আমার উপর জাপি দিছে এইখন সরকারে। মূল্য বৃদ্ধির বাবে আমি একাজ ভাত পেট ভরাই খাব পরা নাই মহা মুখ্যমন্ত্রী ডাঙরিয়া। আমি আমার সন্তানক ভালকৈ পহুয়াব পরা নাই, আমি আমার সন্তানকে ভালদরে পহুয়াব পরা নাই। এটা মাত্র লাইটর 300-400 টাকা বিল আহি আছে। মুখ্যমন্ত্রী মন্ত্রী বিধায়ক সকলে ঘরত স্মার্ট মিটার লগাই লোক, আমার স্মার্ট মিটার নালাগে। অসমৰ ৰাইজে এপিডিসিএনর স্মার্ট মিটার নিবিচারে। মুখ্যমন্ত্রী মহোদয়, আপনাক অসমৰ ইতিহাসে মনত রাখব। অসমৰ ৰাইজক কষ্ট দিয়ার ফল এদিন আপুনি নিশ্চিতভাবে ভুগিব লাগিব। মূল সমস্যার পর আঁতরি মুখ্যমন্ত্রী গৰাকী
মুখ্যমন্ত্রী হিন্দু মুসলমানের রাজনীতি করে, স্মার্ট মিটারের মাদমারক লই মুখ্যমন্ত্রী কেবাটাও প্রশ্ন প্রতিবাদকারী, দেরগাঁওত স্মার্ট মিটার বিদ্যুৎ উত্তাল হয়ে পড়েছে, জনতা প্রতিবাদী কার্যসূচী হাতত লওয়া হয়েছে, আর তারপরে জনতাই উপর্যুপরি মুখ্যমন্ত্রী সমালোচনা করা পরিলক্ষিত হয়েছে। রাজ্যবাসীর কারণে আর এক গুরুত্বপূর্ণ খবর হয়েছে, স্মার্ট মিটারের সমাধানক লই গরজি উঠেছে কংগ্রেস। এবার অসমের মানুষে বিভাজন নিবিচারে বলে মন্তব্য কংগ্রেসের। আমি জানাই আছো না, বিশেষ খবর, মুখ্যমন্ত্রী চেষ্টা করলেও বিভাজিত নহয় অসমের মানুষ, মন্তব্য করেছে গৌরব গগৈয়ে। বিশেষ খবর জানার চেষ্টা করেছো, অসমের মানুষের বাস্তব সমস্যা সমাধান করব কংগ্রেসে। অসমের মানুষে বিভাজন নিবিচারে বিচারে স্মার্ট মিটারের সমাধান। কংগ্রেস সরকার আহিলে মুখ্যমন্ত্রীর সম্পত্তির হব তদন্ত। অসমের মানুষ রাজনৈতিকভাবে সচেতন, রাইজে বহুত শুনিলে বিজেপির অপপ্রচার, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুনের আক্রমণাত্মক হয়ে পড়েছে সাংসদ গৌরব গগৈ। আর এক গুরুত্বপূর্ণ খবর হয়েছে, পরিস্থিতি অতি ভয়ঙ্কর, মোদীর রাজ্যত পরিস্থিতি অতি ভয়ঙ্কর হয়ে পড়েছে। এবার বানর কবলত পড়ে মোদীর রাজ্যত 29 লোকের মৃত্যু হওয়ার বিপরীতে এতিয়াও 11 জেলাত রেড এলার্ট জারি করা হয়েছে। ধারাকার বৃষ্টিপাত ভয়ঙ্কর হয়ে পড়েছে গুজরাটের বান পরিস্থিতি, 29 লোকে প্রাণ হেরাইছে, 23,000 অধিক লোক ইতিমধ্যে গৃহহীন হয়ে পড়েছে, বান ক্ষতিগ্রস্ত উদ্ধারের বাবে দিনে নিশায় ব্যস্ত হয়ে পড়েছে। ইতিমধ্যে আরক্ষী বাহিনী, SDRF, NDRF বাহিনী ইতিমধ্যে গুজরাটত 11 জেলা জারি করা হয়েছে রেড এলার্ট, 22 জেলাত ইয়েলো এলার্ট জারি করা হয়েছে।